যারা আসলে অ্যাপেল ইউজার আছেন, বিশেষ করে হচ্ছে ম্যাকবুক বা হচ্ছে আপনার অ্যাপেলের যে কোনো ফোন ইউজ করেন, তাদের জন্য আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করে দিব দুই দুইটা প্রোডাক্টের। একটা প্রোডাক্ট হচ্ছে আপনার অ্যাঙ্কারের একটা চার্জার, যে চার্জারের মাধ্যমে আপনি আসলে পিডি চার্জার, যেহেতু মানে পাওয়ার ডেলিভারি চার্জার, এই চার্জারটা এত ছোট যে ম্যাকের সাথে বা ম্যাক এয়ারের সাথে যেই আপনার হচ্ছে হলো অ্যাডাপ্টার আসে সেটা হচ্ছে কিন্তু অনেক বেশি ছোট এবং হচ্ছে হলো লাইট ওয়েট, যে কোনো প্লেসে আপনি নিয়ে যেতে পারবেন, বাট ক্ষমতা কিন্তু অনেক বেশি। এছাড়া আরেকটা নেক ব্যান্ডের সাথে পরিচয় করে দেবো, যেটার ব্যাটারি ব্যাকআপ হচ্ছে হলো 30 hrs মতো, মানে তারা ক্লেম করছে 30 hrs মতো। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মফসম রিয়েলটেক মাস্টার। আজকে আমি আসলে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দেবো এই দুইটা প্রোডাক্টের, আর কোথায় পাবেন না পাবেন, কত টাকা প্রাইস, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই যে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে দিবেন, এবং সাথে যে বেল আইকন আছে সেটা প্রেস করে অল করে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও যখন পাবলিশ হবে সবার আগে দেখতে পারবেন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। আমাদের আজকের স্পন্সর রিবুট বিডি, অ্যাঙ্কার পাওয়ারপোর্ট অ্যাটম পিডি 1 Gen 30W টাইপ সি পিডি চার্জারকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের কাছ থেকে এই মুহূর্তে প্রোডাক্টটি কিনলে প্রাইস পড়বে 2400 something, এক্ষেত্রে আপনি আসলে 18 মান্থের ওয়ারেন্টি পাবেন। এছাড়াও মার্ক S80 30hrs প্লে ব্যাক ব্লুটুথ হেডফোনকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের কাছ থেকে এই মুহূর্তে প্রোডাক্টটি কিনলে প্রাইস পড়বে 1700 something, এক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। এছাড়াও রিবুটে পাবেন বিভিন্ন টাইপের লেটেস্ট ভার্সনের গ্যাজেট আইটেম। সো ভিডিও ডিসক্রিপশনে তাদের অফিসিয়াল শপ, তারপর পেজ এবং হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সো ভিডিও ডিসক্রিপশন চেক করবেন। এই হচ্ছে মার্ক S80 বক্স, সো দেখতে পাচ্ছেন এটা স্পোর্টস একটা আপনার হচ্ছে নেক ব্যান্ড, যেটা আসলে 30 hrs পর্যন্ত প্লেব্যাক দিবে, মিউজিক প্লেব্যাক দিবে। সো এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ সার্ভিস দিবে, যদিও 30 hrs ইজ কোয়াইট ইম্পসিবল, একটু কম এদিক সেদিক হতে পারে আর কি। এছাড়াও পিছনে কিছু ইনফরমেশন মেনশন করা আছে যেগুলো একটু পরে আমরা বলে দিচ্ছি। সো বক্সের স্টাইলটা একটু ইউনিক টাইপের, সো বক্সটা খুলে নিলাম, বক্স খোলার সাথে সাথে পাচ্ছি হচ্ছে তাদের ব্র্যান্ডিং লোগো, দেন পাচ্ছি হচ্ছে আরেকটা বক্সের নিচে অ্যাক্সেসরিজ পাউচ, যেটা অ্যাক্সেসরিজ পাউচ বলতে হচ্ছে ভিতরের মধ্যে আপনি হচ্ছে ইউজার ম্যানুয়াল পাবেন, হচ্ছে আর 4টা ইয়ার টিপস পাবেন, দ্যাটস অল। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে ইয়ার টিপস অ্যান্ড মাইক্রো ইউএসবি কেবল, এটা একটু ডিসঅ্যাপয়েন্টেড করে ফেলো, বাট তারপর ইস ওকে, মাইক্রো ইউএসবি কেবল ইজ ফাইন। দেন হচ্ছে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত হেডফোনটি, মানে আপনার হচ্ছে ইয়ারফোনটি, যেটা আসলে ব্লুটুথ ইয়ারফোন, এবং আপনি একবার চার্জ দিলে এটা আসলে 30 hrs মতো প্লেব্যাক দিবে এরকম ক্লেম করেছে। তারপরে হচ্ছে আপনার মাল্টিফাংশন বাটন, তারপরে হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন আছে, সো এর মাধ্যমে আপনি দেখা গেছে যে পকেট থেকে ফোন না বের করে আপনি আসলে এটাকে কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও মাইক আছে এবং মাইক্রো ইউএসবি কেবল, যেটার মাধ্যমে আপনি আসলে চার্জ দিতে পারবেন। সো এই সাইড থেকে আপনি আসলে জাস্ট খুললে মাইক্রো ইউএসবি কেবল, যেটার মাধ্যমে এটাকে চার্জ দিতে পারবেন। ইন ইয়ার স্টাইল বলা যায় আপনার হচ্ছে পারফেক্টলি আপনার কানের সাথে আপনার হচ্ছে ফিট হয়ে যাবে, এবং কোয়াইট লাইট ওয়েট, এতক্ষণ ব্যাকআপ দিবে তারপরে আপনার কাছে অনেকটা লাইট ওয়েট মনে হয়েছে আর কি। লেফট রাইট ইন্ডিকেটর দেওয়া আছে, আর বিল কোয়ালিটির কথা যদি বলতে চাই প্রাইস অনুসারে ওকে, এবং হচ্ছে আপনার এলইডি ইন্ডিকেটর আছে। এই হচ্ছে অ্যাঙ্কারের পাওয়ারপোর্ট অ্যাটন পিডি 1 Gen 30W টাইপ সি পিডি চার্জার উইথ কেবল, কেবল সহ পাচ্ছেন, এবং হচ্ছিল 18 মান্থের কিন্তু আপনার হচ্ছিল এটার মধ্যে ওয়ারেন্টি পাচ্ছেন লেখা আছে। সো পিছনে কিছু ইনফরমেশন মেনশন করা আছে, যেমন হচ্ছে তাদের কিন্তু 30 মিলিয়নের মতো হ্যাপি কাস্টমার আছে বা ইউজার আছে। এছাড়াও ফাস্ট চার্জিং টেকনোলজি ইউজ করা হয়েছে এবং 18 মাসের ওয়ারেন্টি তো পাচ্ছেন। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন ল্যাপটপ চার্জ দিতে পারবেন, ফোন চার্জ দিতে পারবেন, পিডি সাপোর্টেড যে কোনো ল্যাপটপ বা ফোন চার্জ দিতে পারবেন। এছাড়াও আপনার অ্যাপেলের যে চার্জার থাকে, মানে আপনার তার চার্জারের চেয়ে বেটার আপনার হচ্ছিল ফাস্ট চার্জিং দিতে পারবেন। নর্মাল যে চার্জার 5W চার্জার দিয়ে থাকে বর্তমানে তো আসলে চার্জার দেয়ই না, সো সেই ক্ষেত্রে আপনি আসলে এই চার্জারটা ইউজ করতে পারবেন, সো এটা কিন্তু একটা ভালো দিক। এছাড়াও মজার কথা হচ্ছে এর মধ্যে কিন্তু আপনার হচ্ছিল Zn, যেটা আসলে গ্যালিয়াম নাইট্রেট, যেটা আপনার আগের যে সিলিকন ভার্সন আছে সেটা হচ্ছে বেটার, আপনার হচ্ছিল সহজে হিট হয় না এবং কম্প্যাক্ট, ছোট মানে আপনার হচ্ছিল অ্যাডাপ্টারের মধ্যে সবগুলা কম্পোনেন্ট পারফেক্টলি সেট করা যায়, এবং হচ্ছিল ভালো আপনার হচ্ছিল পাওয়ার সাপ্লাই পাবেন বা আপনার হচ্ছিল পাওয়ারফুল আপনার হচ্ছিল ফাস্ট চার্জিং দিতে পারবেন কোনো প্রকার প্রবলেম ছাড়া, এত বেশি হিটও হয় না। সো বক্সটা খুলে ফেললাম, বক্স খোলার সাথে সাথে পেয়ে যাচ্ছে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যাডাপ্টারটি, তারপরে পাচ্ছি হচ্ছে একটা ক্যারিং পাউচ। যাই হোক, অ্যাডাপ্টারের সাথে ক্যারিং পাউচ ইজ সো গুড বলা যায়, মানে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। এছাড়া আরেকটা অ্যাক্সেসরিজ বক্স, এই হচ্ছে জাস্ট কিছু কোয়ালিটি পাস্তা সেই হ্যান ত্যান আবি যাবে, এগুলো আসলে নর্মালি আমরা কেউই পড়ি না ইউজুয়ালি, সো এটা আসলে
ইগনোর করি, সো এটাই ভালো। এছাড়াও এখানে দেখা গেছে যে জাস্ট কিছু ইনফরমেশন যেগুলো আপনার প্রয়োজন হতে পারে, ইউজুয়ালি লাগে না। এই হচ্ছে ক্যারিং পাউচ, যেটার মাধ্যমে আপনি আসলে এটাকে নিয়ে ক্যারি করতে পারবেন। আর ম্যাকবুক প্রো যারা ইউজ করেন বা ইয়ারে যারা ইউজ করেন, তারা তো দেখেনি যে কত বড় আর কি বাটখারা টাইপের আপনার হচ্ছে অ্যাডাপ্টার থাকে। সো এটার সাথে আপনি পাচ্ছেন হচ্ছে ক্যাবেল, টাইপ সি ক্যাবেল। সো এই ক্ষেত্রে আপনি যদি আসলে আইফোন ইউজ করেন বা আইফোনের ক্যাবেলটা ইউজ করতে হবে, যদি আইফোনের সাথে চার্জ দিতে পারেন, বাট আইফোনেও কিন্তু আপনার পাওয়ার ডেলিভারি সাপোর্ট করে, মানে পিডি চার্জিং সাপোর্ট করে আর কি। সো ক্যাবেল লেন্থ ইজ গুড বলা যায়, আমি মনে করেছিলাম আরেকটু ছোটো হবে, বাট তুলনামূলকভাবে ইজ গুড বলা যায়, যেহেতু আপনার এর মধ্যেই মানে বক্সের মধ্যেই আপনি আসলে 30 ওয়াটের আপনার ছিল যে ফাস্ট চার্জিং যে আপনি দিবেন সেটার কিন্তু ক্যাবেলটা পেয়ে যাচ্ছেন। এটা একটা ভালো দিক এই প্রাইস পয়েন্টে। সো এখানে দেখতে পাচ্ছেন পিডি লেখা, জাস্ট অ্যাঙ্কার লেখা, আর কিছু নাই। যদিও সকেটটা ছিল কিছুটা চাইনিজ সকেটের মতো দেখতে। সো এখানে মধ্যে দেখতে পাচ্ছেন 5V 3A পর্যন্ত দিতে পারে, 9V 3A দিতে পারে, 15V 2A এবং 20V 1.5A পর্যন্ত আপনার হচ্ছে পাওয়ার ডেলিভারি দিতে পারে। সো এটা কিন্তু একটা মানে ভালো দিক বলা যায়, কারণ হচ্ছে যে এত কম্প্যাক্ট একটা চার্জারের মধ্যে আপনার হচ্ছে এত পাওয়ারফুল আপনার আসলে ডিভাইস চার্জ দিতে পারবেন, তারপরে 30W ইজ রিয়েলি কী বলে অ্যাপ্রিসিয়েট করা যায় আর কি, আমার কাছে মনে হয়েছে। বিল্ড কোয়ালিটি ইজ সলিড। সো এই ছিল টোটাল ডিটেলস এই চার্জার এবং হচ্ছে হেডফোনের। এবার আসলে হচ্ছে এই চার্জারের আসলে বিশেষত্ব কি, এটার মধ্যে গ্যালিয়াম নাইট্রাইড ইউজ করা হয়েছে, যেটার কারণে, কারণ আগে কিন্তু আপনার সিলিকনের চার্জার হতো, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে স্পেস বেশি লাগতো, হিট বেশি হতো এবং সাইজটাও কিন্তু একটু বড় বড় সাইজ হতো। বাট এটার ক্ষেত্রে এই গ্যালিয়াম নাইট্রেট ইউজ করার কারণে এটা পুরোপুরি কম্প্যাক্ট, আপনি যে কোনো জায়গায় পকেটে করে নিয়ে চলে যেতে পারবেন। বাট আমার যে ম্যাকের যে চার্জারটা আছে সেটা দেখতে পাচ্ছেন যে সাইজ কত বড়, ঠিক আছে। বাট এটার মধ্যে ছোট হলেও আপনার এটার যে চার্জিং স্পিড বলেন সেটা হচ্ছে আপনার 30W ফাস্ট চার্জিং বা পিডি চার্জিং, মানে পাওয়ার ডেলিভারি চার্জিং, তার মানে হচ্ছে পিডি সাপোর্টেড যে কোনো স্মার্টফোনে আপনি এটা চার্জ দিতে পারবেন, মানে আইফোনের ম্যাক্সিমাম ফোনে আপনি আসলে চার্জ দিতে পারবেন, আইপ্যাডের ক্ষেত্রেও পসিবল, ম্যাকবুক এয়ার বা হচ্ছে ম্যাকবুক প্রো যদি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এটার মাধ্যমে চার্জ দিতে পারবেন। যদিও আসলে ম্যাকবুক প্রোতে আপনার হচ্ছে 60 চার্জ দিতে পারবেন, তার মানে হচ্ছে একটা আপনার চার্জার নিয়ে আপনি আসলে আপনার যতগুলো ডিভাইস আছে সেগুলোর মধ্যে চার্জ দিতে পারছেন। সো এটা কিন্তু একটা মানে হ্যান্ডি ফিচার আমার কাছে মনে হয়, বিশেষ করে 30W এই চার্জার এবং অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। সো এবার আসি হচ্ছে এই স্পোর্টস নেক ব্যান্ডের ক্ষেত্রে। স্পোর্টস নেক ব্যান্ডের ক্ষেত্রে যদি বলতে যাই তাহলে স্পেসিফিকেশন অলরেডি জানেন, ভিডিও ডিসক্রিপশনে তারপরে দিয়ে দিব। মজার ব্যাপার হচ্ছে এটা মোটামুটি আপনার আসলে কমফোর্টেবলি আপনি ওয়্যার করতে পারবেন, আপনি জাস্ট ইজিলি ওয়্যার করতে পারবেন। আহামরি মানে আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন কমফোর্টেবলের কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে মোটামুটি কমফোর্টেবল বলা যায়, দেখতে একটু বাটখারা টাইপের, মানে একটু বড় বড় টাইপের মনে হলেও বাট কানের মধ্যে আসলে অনায়াসে ফিট হয়ে যায়। আহামরি না, আপনি আসলে 2-3 ঘন্টা টানা আপনি ইউজ করতে পারবেন, এক্ষেত্রে তেমন একটা প্রবলেম হবে না। যদি আমাদের যে টেস্টিং আছে সেই টেস্টিং অনুসারে এটার ব্যাটারি ব্যাকআপটা আসলে অনেকটা ইমপ্রেসিভ, আপনি আসলে মানে অ্যাভারেজলি 20 ঘন্টার উপরে আপনি আসলে এটার ব্যাকআপ পেতে পারেন। বাট এটা ডিপেন্ড করে কী শুনছেন না শুনছেন সেটার উপরে, আপনি মুভি দেখলে একরকম আপনি আসলে ব্যাটারি ব্যাকআপ পাবেন, হাই ভলিউমরা শুনলে একরকম পাবেন, এক একটা এক এক রকম। বাট ব্যাটারি ব্যাকআপ নিয়ে আসলে এটা একবার চার্জ দেওয়ার পরে আপনার আসলে তেমন একটা টেনশন করতে হবে না। এবার আসলে হচ্ছে এটা ওয়াটারপ্রুফ কিনা, এটা আসলে ওয়াটারপ্রুফ না, বাট টুকটাক যদি আপনি আসলে বৃষ্টিতে ভিজেন বা আপনি ওয়ার্কআউটের সময় আপনি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে তেমন একটা প্রবলেম হবে না, এবং কান থেকেও ছুটে পড়ে যাওয়ার মানে সম্ভাবনা নাই বলেই চলে, যেহেতু স্পোর্টস আপনার হচ্ছে ব্যান্ড, সো সেই ক্ষেত্রে আপনি তেমন একটা প্রবলেম ফেস করবেন না। সো এবার আসলে হচ্ছে সাউন্ড কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটির কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে এটার মধ্যে ইউজ করা হয়েছে 8mm ড্রাইভার। সো বুঝতেই পারছেন যে মোটামুটি সাউন্ড কোয়ালিটি ইজ গুড, আপনার হচ্ছে হাই মানে আপনার হচ্ছে বেজের কথা বলি, তারপরে হচ্ছে মিড টোনের কথা বলি, আর যদি কথা ক্লিয়ারনেসের কথা বলি তাহলে সেই ক্ষেত্রে আমি জাস্ট এতটুকুই বলবো যে ক্লিয়ারের ক্ষেত্রে মোটামুটি ক্লিয়ার, মানে আপনি যখন ভোকালটা শুনবেন বা লিরিক্স শুনবেন সেই ক্ষেত্রে মোটামুটি ক্লিয়ার, আর বেজের ক্ষেত্রে আপনি আসলে মোটামুটি পাঞ্চি বেজ পাবেন, তারপরে হচ্ছে মিউজিক শুনেন তারা মোটামুটি আসলে সন্তুষ্ট হবেন। বাট একেবারে যদি আপনি আসলে পিওর মিউজিক লাভার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এটা আপনার জন্য না, বাট আপনি যদি আসলে বেসিক মিউজিক লাভার, মুভি দেখেন এই টাইপের যদি পার্সন হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এটা আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে। কল কোয়ালিটির কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে ইজ গুড বলা যায়, ইনডোর কন্ডিশনে আপনি কথা বলে তেমন একটা প্রবলেম ফেস করবেন না, বাট আউটডোরে যদি নয়েজি প্লেসে কথা বলেন তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় কথা বুঝবে, মানে যে শুনবে সেই অনেক সময় বুঝতে পারে, আবার অনেক সময় নাও বুঝতে পারে নয়েজের কারণে। সো ওভারঅল যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে দুইটা প্রোডাক্টই আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। এরপরও কিনবেন না কিনবেন টোটালটাই ডিপেন্ড করে হচ্ছিল আপনার পছন্দের উপরে, আপনার আর অ্যাফোর্ডেবিলিটির উপরে, আর প্রাইস ডিপেন্ড করে হচ্ছিল সেলের উপরে। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন আপডেট প্রাইস জানার জন্য, সেখানে আপনি আসলে দেখে আসতে পারেন। সো আজকে এই পর্যন্ত, অ্যাকচুয়ালি আপনার কাছে এই দুইটা প্রোডাক্ট কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।